আপনি আমার ভিডিওতে ক্লিক করেছেন তার মানে নিঃসন্দেহে আপনি একজন ইউটিউবার। সো আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এই ভিডিওটা আপনার জন্য উপকারে আসবে 100%। সো চলুন কথা বাড়াবো না, আজকের ভিডিওটা শুরু করব। শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ করে রাখছি, যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সো প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে আসছি সেটা হচ্ছে যে 2022 সালে আপনার চ্যালেঞ্জ কীভাবে বাঁচাবেন এই চিন্তা আপনাকে করে। কারণ এখন চ্যালেঞ্জ বাঁচানোটাই সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। মনিটাইজ তো দূরের কথা, আপনার ইনকাম তো দূরের কথা, আগে চ্যালেঞ্জ বাঁচান। আপনি যে পন্থায় কাজ করতেছেন এই পন্থায় আপনার চ্যালেঞ্জটা আসল আদৌ মনিটাইজ পাবে কি না আগে সেইটা ভাবুন। ইউটিউবের নিজস্ব কিছু সিস্টেম আছে, আপনি যদি তাদের সিস্টেম মেনে এখানে কাজ করেন তাহলে আপনার চ্যানেল এখান থেকে গ্রো করবে বা ভিউজ আসবে বা সাবস্ক্রাইবার আসবে বা আপনি মনিটাইজ পাবেন। এদের নিয়মের বাইরে আপনি যদি কাজ করেন তাহলে আপনি এখান থেকে মনিটাইজ কখনো পাবেন না। সো আমি আজকে আপনাদেরকে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। এই তিনটি বিষয় একটু আজকে থেকে আপনি আপনার ভিডিওতে ঠিক করা শুরু করে দেন, অর্থাৎ সংশোধন করুন। নাম্বার ওয়ান, ভিডিও টাইটেল। আমরা যখন ভিডিও শ্যুট করি বা একটা ভিডিও যখন কী বলে যে আপলোড করার জন্য আমরা যখন প্রথমে ইউটিউবে আপলোডিং যখন চাপ দিই, দেওয়ার পরে আমাদের টার্গেট থাকে যে ভিডিও টাইটেলটা কী দেব। একটা কথা মাথায় রাখবেন যে আপনি ভিডিওর ভিতরে যে জিনিসটা দিয়েছেন, অর্থাৎ একটা ভিডিওর ভিতরে যে কথাগুলো আপনি বলেছেন, এখান থেকে কোনো কিছু একটা বিষয় ভিডিওর টাইটেল দেওয়ার চিন্তা ভাবনা করবেন বা চেষ্টা করবেন। এখন আপনি ভিডিওর ভিতরে একটা জিনিস দিচ্ছেন অথবা টাইটেলের উপরে আপনি আরও একটা জিনিস অ্যাপ্লাই করছেন, মানে যেটা আপনি টাইটেল অ্যাপ্লাই করছেন সেটা ভিডিওর ভিতরে কিন্তু আসলে নাই। একটা কথা মাথায় রাখবেন যে ইউটিউব কিন্তু আমাদের মতো বোকা না, তারা কিন্তু আপনার ভিডিও দেখে বা নিয়ন্ত্রণ কিন্তু তাদের হাতে। সো এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি ভিডিওর ভিতরে যেটা রাখছেন অবশ্যই সেই বিষয়ের উপরে কিন্তু আপনাকে টাইটেল দিতে হবে। এখন ভিডিওর ভিতরে একটা টাইটেল একটা, এখান থেকে আজই এই মুহূর্ত আপনি মানে সরে আসুন, এখন থেকে এটাকে সংশোধন করার চেষ্টা করে যান, কারণ এটা কিন্তু ভবিষ্যতে আপনার জন্য বড় একটা মানে কালসাপ হয়ে দাঁড়াবে। সো এখান থেকে আপনাকে বেরোয় আসতে পারে। নাম্বার টু, ডেসক্রিপশন। এখানে আপনি যদি ডেসক্রিপশন লেখেন সেক্ষেত্রে আপনার ভিডিওটা কী বলো যে মানে কোয়ালিটিটা সুন্দর হয় বা ইউটিউব বুঝে ফেলে যে আপনি এই ভিডিও রিলেটেড কিছু ডেসক্রিপশন আপনার মানে অ্যাড করে রাখছেন। অর্থাৎ কোনো দর্শক যদি আপনার ভিডিওতে আসে, আসার পরে হয়তো একজন ভিডিও দেখবে বা আপনার চ্যানেলে ঢুকছে, সেক্ষেত্রে কিন্তু আপনার ডেসক্রিপশনটা কিন্তু তারা পড়ে দেখে যে আসলে এই ডেসক্রিপশনে তিনি কি লিখেছেন। ওকে, এই আপনি যেটা ভিডিওর ভিতরে যে কথাটা বলেছেন তার কিছু অংশ ডেসক্রিপশনে দেওয়ার চেষ্টা করবেন। এখন দেখা যায় যে আমরা ভিডিওতে বলি একটা আর ডেসক্রিপশন এখানে লিখে রাখি আরেকটা। সো এইটা করা যাবে না, এইটা করলে কিন্তু আপনাকে ইউটিউব মনিটাইজ দেবে না। টাইটেল যদি আপনি আলাদা দেন, ভিডিওর ভিতরে আলাদা, ইউটিউব আপনাকে মনিটাইজ দেবে না। আপনি ডেসক্রিপশন লিখেছেন একটা অথচ ভিডিওর ভিতরে আরেকটা, উল্টা মানে সম্পূর্ণ হচ্ছে উল্টা। সো এই পন্থায় যদি আপনি অগ্রসর হয়ে থাকেন তাহলে এখন এখান থেকে বেরিয়ে আসুন। এই পন্থায় অগ্রসর হলে কিন্তু আপনি যত পরিশ্রমই করেন না কেন ইউটিউব কিন্তু কখনো আপনাকে মনিটাইজ দেবে না। সো এই ডেসক্রিপশনটার দিকে আপনি একটু নজর দেবেন। নাম্বার থ্রি, তিন নম্বর বিষয়টা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যখন ভিডিও আপলোড করি এরপরে কিন্তু আমরা ট্যাগ ব্যবহার করি ভিডিওতে। আমরা কিন্তু বিভিন্ন সাইট থেকে আমরা এসইও করে সেখান থেকে ট্যাগ নিয়ে কিন্তু ভিডিওতে ব্যবহার করি। এখানে আপনি ভিডিওর ভিতরে একটা জিনিস দিয়েছেন, ট্যাগে কিন্তু আপনি আর একটা জিনিস অ্যাপ্লাই করতেছেন আর বলতেছেন যে আমার ভিডিওতে ভিউজ আসতেছে না, আমার চ্যানেলে সাবস্ক্রাইব আসতেছে না, বা আসবে কোথা থেকে এটাকে আপনাকে বুঝতে হবে। কারণ আপনি যে ভিডিওটা করেছেন, যে টাইটেলটা দিয়েছেন, যে ডেসক্রিপশনটা অ্যাপ্লাই করেছেন, এই টাইটেল এবং ডেসক্রিপশনের ওপর নির্ভর করে বা আপনি ভিডিওর ভিতরে যেটা বলছেন এইটার ওপর টার্গেট করে আপনাকে ট্যাগ দিতে হবে ভিডিওর। সো এখন দেখতেছেন যে আপনি একটা ভিডিও তৈরি করছেন, সেই ভিডিও অনুযায়ী আপনার ট্যাগের কোনো সিস্টেম নেই। আবার আপনারা জিজ্ঞেস করতে পারেন যে ভাই অনেক চ্যানেল দেখছি যেখানে কোনো ট্যাগ নাই, ডেসক্রিপশন নাই, তাদের ভিউজ আসতেছে মিলিয়ন মিলিয়ন। সো ওই হিসাব আপনি যদি এখন করেন হবে না, কারণ তাদের সাবস্ক্রাইবার বেশি যার কারণে তাদের মিলিয়ন ভিউজ আসতেছে। এখন যদি কোনো মানুষ ট্যাগ ছাড়াও যদি ওরা যদি ভিডিও আপলোড করে তারপরে ওদের ভিডিওতে ভিউজ আসবে, কারণ তাদের ইমপ্রেশনের আর আসলে প্রয়োজন নাই। ধরুন আমার এই চ্যানেলে যদি এখন 1000 সাবস্ক্রাইবার থাকে, সো 1000 সাবস্ক্রাইবার ভিতরে আমি যদি একটা ভিতরে ট্যাগ নাও দিই, কোনো কিছু যদি আমি নাও দিই, কোনো ডেসক্রিপশন দেবো না, কোনো ট্যাগ ব্যবহার করবো না, তারপরেও কিন্তু এই 1000 সাবস্ক্রাইবার কাছে আমার কিন্তু নোটিফিকেশন ভিডিওর পৌঁছে যাবে। সো এখান থেকে ধরেন আমার 200 বা 300 কিন্তু ভিউজ আসবে। এটা আপনাদেরকে কিন্তু বুঝতে হবে।
সো এই জন্য আপনাকে যেটা করবেন, যে চ্যানেল ট্যাগ ছাড়াও যারা চলে তারা কিন্তু তাদের সাবস্ক্রাইবার সংখ্যা দেখবেন যে প্রচুর, বা তাদের থাম্বনেইলে এমন কিছু লিখে রেখেছে যার কারণে তাদের ভিডিও কিন্তু ভাইরাল হয়ে গেছে। আমি এমনও চ্যানেল দেখেছি যে চ্যানেলের একটা ভিডিও আছে, মাত্র একটা ভিডিও, ভিতরে একটা ওয়াজ দিয়ে রাখছে দিলওয়ার হোসেন সাঈদীর, অথচ উপরে থাম্বনেইলটা এমন একটা মানে সেক্সুয়াল আইটেম মানে টাইপের একটা থাম্বনেইল দিছে যে মানুষ ওইটা দেখলেই ক্লিক মারে। কারণ এই ক্লিক মারার কারণে ভিডিওটা এমন ইমপ্রেশন দেখাচ্ছে যাতে মানে ক্লিক থ্রোটটা বেশি, যার কারণে সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে গেছে। কিন্তু এই বেচারা কিন্তু চ্যানেল থেকে মনিটাইজ পায়নি। ওর ভিডিও প্রায় এখন আমি দেখলাম গত তিন দিন আগে দেখলাম প্রায় 6 মিলিয়নের উপরে ভিউজ। তো 6 মিলিয়নের উপরে একটা ভিডিও যদি ভিউজ হয় তাহলে সেখান থেকে তো বেসিক্যালি তার তো মনিটাইজ পাওয়ার কথা, কিন্তু সে কিন্তু আসলে মনিটাইজ পাচ্ছে না। সো এই তিনটি বিষয় কিন্তু আপনাকে মাথায় রাখার পরে কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে, এছাড়া কিন্তু আপনার চ্যানেল কিন্তু আপনি বাঁচাতে পারবেন না। আর আপনি যে পরিশ্রমটা করতেছেন এই পরিশ্রমটা কিন্তু একটা সময় আপনার আসলে একদম ব্যথা হয়ে যাবে। সো যারা এই কাজটা করতেছেন আমি তাদেরকে অনুরোধ করবো অবশ্যই এখান থেকে আপনারা ফিরে চলে আসুন, অন্তত যে ভিডিওটা আপনারা দিচ্ছেন সেই ভিডিও রিলেটেড সব কিছু দেওয়ার জন্য চেষ্টা করুন। এতে করে আপনাদের চ্যানেলের উপকার হবে, আপনার চ্যানেলের মনিটাইজের জন্য কোনো সমস্যা হবে না। সো প্রিয় দর্শক, এই তিনটা বিষয় নিয়ে আজকে আমার আলোচনার বিষয় ছিল। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে তো সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।